পশ্চিম বর্ধমান আসানসোল সালানপুরের এথোয়ার আঙ্গানবাড়িতে একটি ক্লাস্টার রিফ্যাক্টরির উদ্বোধন হলো। রবিবার আনুষ্ঠানিকভাবে এই রিফ্যাক্টরির উদ্বোধন করলেন রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই দিন ফলক উন্মোচন এবং ফিতে কেটে এই রিফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। শিল্পাঞ্চলে রিফ্যাক্টরি কারখানা প্রায় জন্মের পরের থেকে আমরা দেখি, বোধহয় শতাধিক রিফ্যাক্টরি কারখানা আছে এবং এই অঞ্চলে যে স্টিল প্ল্যান্টগুলো আছে, যেমন ইন্ডিয়ান আয়রন এবং স্টিল কোম্পানি, ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি স্টিলের প্রোডাকশন ইস্কো করে 3 লক্ষ মেট্রিক টন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, এখানেও প্রায় 2 লক্ষ মেট্রিক টন স্টিল প্ল্যান্ট স্টিল প্রোডাকশন হয়। পাশেই বোকারো আছে ঝাড়খণ্ডে, সেটাও একটা বৃহৎ স্টিল প্ল্যান্ট। এবং এই অঞ্চলে শতাধিক ছোটোখাটো স্টিল প্রডিউসিং কারখানা এই অঞ্চলে রয়েছে। সুতরাং রিফ্যাক্টরির চাহিদা আমার মনে হয় দিনের পর দিন আরও বাড়বে, কারণ কিছুদিনের মধ্যেই ইন্ডিয়ান আয়রন স্টিল আরও প্রায় 30,000 কোটি টাকার মতো ইনভেস্ট করে সেটাকে মডার্নাইজ বা এক্সটেনশন করা হচ্ছে। আমার কাছে খবর আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টেও মডার্নাইজেশন হবে। এছাড়াও ছোটোখাটো স্টিল প্ল্যান্ট প্রায় প্রতি জায়গাতেই এই আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ প্রমুখ। রাজীব দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি।